হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমিতা ব্লগস। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজ অনেকদিন বাদে তোমাদের সঙ্গে দেখা হলো। আজ কোনো ট্রাভেল রিলেটেড ভিডিও না, আজ আমার বাইকের একটু কাজ ছিল। অ্যাকচুয়ালি দার্জিলিং ঘুরতে গিয়ে বাইকের ব্রেন্ড পাইপে পাথর লেগে ব্রেন্ড পাইপ ফেটে গেছিলো। সো আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা বেস প্লেট বা ইঞ্জিন গার্ড বানাবো, তো অনলাইনে খুঁজেছি কোথাও পাইনি এফদেড ভার্সন 1-এর। সো লেদে কথা বলেছিলাম কাল, তো লেদ থেকে বলেছে বানিয়ে দেবে, তো গাড়ি নিয়ে যাবো এখন। তো এই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ফেটে গেছিল, কালকে ছাড়িয়ে নিয়ে এসেছি। সো আজকে বলেছিল নিয়ে গেলে বানিয়ে দেবে, তো যাই আর লেদে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। লেদে চলে এসেছি বাইক এখানে, আর ভেতরে কাজ চলছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছে। সো আমাদের বেস প্লেট মোটামুটি কমপ্লিট, শুধু ক্ল্যাম্পগুলো বানানো বাকি আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এবার ক্ল্যাম্প তৈরি হবে, তো তারপর তোমাদের আমি দেখাচ্ছি আবার ফিটিং হয়ে গেলে একেবারে কেমন লাগছে। ক্ল্যাম্প রেডি হয়ে গেছে, তো ক্ল্যাম্প ফিটিং চলছে এখন, শুধু বেস প্লেটটি রং করে নিতে হবে আমাকে, তাহলেই পুরো রেডি। ফাইনালি আমার বেস প্লেট মানে ইঞ্জিন গার্ড রেডি হয়ে গেছে। সো আমি লেট থেকে বাড়ি চলে এসেছি, এই তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এরকম হয়েছে দেখতে। ওপার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, এরকম হয়েছে। তো আমার যে পারপাসের জন্য দরকার ছিল কাজ চলে যাবে ভালোভাবেই, কারণ অনলাইনে কোথাও পাচ্ছিলাম না, সো বানিয়ে ফেললাম। আর ভিডিও এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার ট্রাভেল ব্লগসে দেখা হবে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।